টিভি বাংলা মানবতার সমাধান

এবং কোন কোন খাদ্য হারাম এবং বর্জনীয় এই ব্যাপারে আমরা আল্লাহ আপনাদের সামনে সব বিস্তারিত আলোচনা নিয়ে উপস্থিত হব আমি পরিচালনা রয়েছে ডক্টর মুসলিম আমার দানে রয়েছেন শেখ আমানুল্লাহ বিন اسماعিল আল মাদানী এবং তারপরে রয়েছেন শেখ মুজাফফর বিন محسن আসসালামু সামনে রয়েছেন শেখ ইউসুফ আহমেদ মজুমদার আসসালামু এবং আমার একেবারে বাম দিকে কাছে রয়েছেন شيخ عبد الرزاق بن يوسف الله في القرآن الكريم يقول حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به يا آياتك كم صاحب. يقول الله تبارك وتعالى حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة

মৃত খাবার বক্ষণ করা এটা সম্পূর্ণরূপে তালা আরাম করেছেন পদ্মামু এবং প্রবাহিত আদ্মামুল মাসফুহ এটা আছে মাস্পোহ যে জব করার সময় যে প্রবাহিত রক্ত ছিটকে ছিটকে পড়ে যায় সেটা আল্লাহ পাক হারাম করেছেন। ওলাহমুল খিঞ্জির এবং খিনজির যে শুকর শুকর আল্লাহ তালা হারাম করেছেন যে খিনজির খাওয়া কোনো অবস্থাতেই জায়েজ নেই ওমা উহিল্লা লেগা ইল্লাহ হবি এবং হারাম লেগাই যে গরু হালাল বকরি হালাল উট হালাল কিন্তু এটাকে যদি আল্লাহর নাম না নিয়ে কারণ আল্লাহ তালা জবে করার সময় ফাকুল ওমিন কুন্তুমিন যে নাম অবশ্যই আল্লাহর নামে অবশ্যই জবে করতে হবে যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো দেওতা বা দেবদেবী অথবা কোনো ব্যক্তির নামে যদি জবেহ করা হয় তাহলে সেটা সম্পূর্ণ রূপে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ওয়াল মন খানিকা বলতে বোঝানো হয়েছে কোন জানোয়ারকে যেগুলো জানোয়ার হালাল সেগুলোকে কেউ যদি গলা টিপে শ্বাসরোধ করে কেউ যদি হত্যা করে তাহলে সেটাও হারাম সেটাও হালাল নয় আ কোনো আঘাত আঘাত প্রাপ্ত হয় যদি আঘাত প্রাপ্ত যদি কোনোটা মৃত্যুবরণ করে ও অন্য মক আল মুতারদিয়া মুতারদিয়া হচ্ছে যে পাহাড়ের উপর থেকে পড়ে পড়ে গেছে চঞ্চলতে সে বুঝেনা সারখে মরে গেছে যেতোবা অনেকে সাদের উপরে খামার করে সাদের উপর থেকে খামার খামার থেকে গরু বা বকরি এগুলো যদি নিচে পড়ে যায় তাহলে তো উপর থেকে এইমাত্র পড়ছে কাজী পড়ে মারা গেছে এখন তাকে আমরা প্রসেস করে খেতে পারে না যেহেতু এটা থেকে পরে মৃত্যুবরণ করেছে এটা খাওয়া যাবে না দুইটা গরু বা ভেড়া বকরি পরস্পর যুদ্ধ করে একটাকে হত্যা করছে ওই পর্যায়ে এটাকে পাক হারাম করেছেন আকালা কালাসও আর প্রশিক্ষণ প্রাপ্ত জানোয়ার যদি কোনটাকে খায় কোনটাকে আহত করেছে হত্যা করেছে সেটাও খাওয়া যাবে না হ্যাঁ জানোয়ার যদি জানোয়ার হয় এবং বিস্মিল্লা বলে তাকে ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে হত্যা করে তাহলে সেটাও খাওয়া যাবে হ্যাঁ সেটা জীবিত থাকে অবশ্যই জমা করা হয় বিসমিল্লা বলে জি এবং বিলাসলাম স্বর নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষার মাধ্যমে জাহিলি যুগে যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে যদি জানোয়ারকে বিতরণ করা হয় গোস্ত বিতরণ করা হয় তো সেটাও হারাম হবে শেখ মুজাফর মহসেন ওমা উহিল্লালে গাইরিল এটা কি ধরনের হতে পারে এই প্রসঙ্গে আল্লাহর নামে না হয়ে যদি অন্য নামে জবাইকৃত হয় যেমন হবে আজকে দেবদেবের নামে হচ্ছে একজন মান্নত করেছিল যে আমি জাহিলিয়াতের যে মান্নত করেছিলাম যে বুয়ানা নামক জায়গায় ওট কুরবানি করব তাহলে রসালাম জিজ্ঞাসা করলেন যে সেখানে কি জাহিলিয়াতের কোনো মেলা সেখানে বসে তো বলছে না সেখানে কোনো জাহিলিয়াতের মেলাও বসে না বা সেখানে কোনো সেরে কি কার্যকলাপও নেই তো রসুলাম বললেন তাহলে তুমি তোমার নজর পূর্ণ করো এক্ষেত্রে এই যে আয়াতের পূর্ণ যে বিষয় এখানে আমি অবশ্যই একটু সংযোজন করতে চাচ্ছি হরিমাত আলাই কুমুল মাইতাতু আল্লাপাক তোমাদের জন্য মুর্দা হারা করেছেন মুর্দার ক্ষেত্রে দুই ধরনের মুর্দা হাদিসের দ্বারা হালাল হয়েছে একটা হলো যে আপনার জারাদ টিডি যেটাকে পঙ্গপাল বলে এক জাতীয় ফরিং আর একটা হলো মাস উহ মাই তাতান মাই তাতান জার দুই প্রকার রক্ত হালাল তার মধ্যে এক প্রকার রক্ত হলো কলিজা আর এক প্রকার রক্ত হলো তিল্লি হৃৎপিণ্ড যেটা হৃৎপিণ্ড অনুরূপভাবে রক্তের ভিতরে যেটা দামুল উরুক গোষ্ঠের কোষের ভিতরে থাকে সেগুলি তো হালাল আছে কলাহমুল খিঞ্জির শুকুরের গোশত হারাম এবং যেটা গায়রুল্লার নামে উৎসর্গ করা হয় সেক্ষেত্রে প্রাণী কেন এমন কি যে ঠাকুরের ঠাকুরের ঘরে যেটা কলা ভোগ দিল একই গাছের কলা একটা কেটে বাজারে নিয়ে গেছে আর একটা ঠাকুরের ঘরে দিয়ে আসছে ঠাকুরের ঘরে গায়রুল্লার নামে উৎসর্গ করার কারণেই ওই পূজার পার্বণের অনুষ্ঠান ওটা দেওয়ার কারণে ওটা উৎসর্গ করার কারণে ওটা হারাম হয়ে গেল ওয়াল মুন খানে কাতু ওয়াল মাউকু জাতু ওয়াল মুতারাদু আর নাতি হাতু ওমা আকাল সাবু ইল্লামা জাক্কাইতু এক্ষেত্রে আমাদের যেটা বিধান ইসলামী শরিয়ত হয়তো কূপের মধ্যে পড়ে গেল বিসমিল্লা আল্লাহ আকবর বলে যদি উপর থেকে কিছু ছুঁড়ে মারতে পারে অথবা উপর থেকে পড়ে গেছে থাকা অবস্থায় যদি যে কোনো জায়গায় মেরে বিসমিল্লা রক্ত প্রবাহিত করা যায় এই জিনিসটা আমাদের দেশে বিভিন্ন জায়গাতে হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হওয়া উচিত আমরা মোটামুটি এই জায়গাটাকে ধরতে পারি যেমন কোনো দরগায় যেমন কোনো কবরস্থানে যেমন কোন হিন্দুর সেখানে মেলা হয় বা মূর্তি পূজা করা হয় এরকম প্রত্যেকটা যে জায়গায় আগে থেকে একটা অনুষ্ঠান হয়ে আসছে এরূপ যে জগতে হালাল প্রাণী কে জব করাটা ওই স্থান বলতে সেটাকে অন্যায়ভাবে পবিত্র হিসেবে যদি গণ্য করা হয়ে থাকে একটা বৈদহ প্রাণীও হারাম হয়ে যাবে এই যে সেখানে যে আনুষ্ঠানিকতা শরীয়ত বিরোধী হলে সেটা হারাম কিন্তু আল্লাহর নামে যদি গরু জব করা হয় আর আগন্তুক যারা তাদেরকে যদি আপায়নের করা হয় তো এই খাবারটা তো আর হারাম না কাজটা নিষিদ্ধ হালাল হারাম নিয়ে কথা আছে মণ্ডলী কথা এটাই ঠিক যে কোনো ব্যক্তির নামে যদি জবে করা হয় তাহলে তা অবশ্যই হারাম হবে তাস্তাকসেম বিল আজলাম স্বর নিক্ষেপ করে গোস্ত বন্টন করা একটা জাহেলি যুগের একটা কর্ম এটা একটা জুয়া সেটা হলো এই সেই কালে কতগুলি খড়ির গায়ে লেখা ছিল যে পাঁচ ভাগ কোনো কোনো খড়ির গায়ে লেখা ছিল দশ ভাগ কোনো কোনো খড়ির গায়ে লেখা ছিল তিন ভাগ কাঠের গায়ে কাঠের গায়ে কাঠের কোন একটা কাঠের খড়ির গায়ে লেখা ছিল যে দশ ভাগের পাবে অমুক পাঁচ ভাগের পাবে উমুক এক ভাগের পাবে উমুক এইভাবে গোস্ত বন্টন করার পরে এই খড়িগুলো একজন ব্যক্তির হাত দিয়ে ওই ভাগে নিক্ষেপ করা হতো ভাগের উপরে নিক্ষেপ করা হতো এখন যার নামে খড়িটা আসলো ওর নামে যদি ওই খড়ির গায়ে লেখা থাকে পাঁচ তাহলে ওই গোস্তের ওই পাঁচ ভাগের পাঁচটা ভাগ পেয়ে নেবে যদি কোনো কোন লেখা থাকে দশ তাহলে ওরা ওই ওই ব্যক্তি ওই দশদের দশ ভাগ পেয়ে নেবে এটা একটা এক ধরনের জুয়া ঠিক এরকমই একটা বিষয় ছিল তাদের ভাগ্য নির্ধারণেও এই কাঠের মাধ্যমে খড়ির মাধ্যমে হবল মূর্তির পাশে তাদের একটা পাত্র রাখা ছিল সেই পাত্রের গায়ে সেই পাত্রের মধ্যে তিনটা খড়ি খড়ি থাকত। একটা একটা কাঠের গায়ে ছিল ইফাল লিখা কর আর একটা কাঠের গায়ে লিখা ছিল করো না আর একটা কাঠের গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তারা যখন কোনো কাজের সিদ্ধান্ত নিত তখন ওই পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে ওই খড়ি বের করত। যদি ওই খড়িটা বের হতে যাতে লেখা আছে এই ফাল করো। তখন তারা বুঝে নিত যে আমাদের এই হবল মূর্তি আমাদেরকে কাজ করার অনুমোদন নির্দেশ দিল আর যদি ওই খড়িটা বেরে আসতো যে লাতা ফাল না। তখন তারা বুঝে নিত যে এটা আমাদের এই হবুল মূর্তি নকল আল্লাহ আমাদেরকে শেখ আব্দুল আমাদের দেশে যে এই কি বলে এখন লটারি চলছে ওইটা আসবার লটারিটা তো এই জোয়ারি লটারি একটা জোয়ার অংশ অবশ্যই ওই ওই সর নিক্ষেপ করে গোষ্ঠ বন্টন করা একটা হারাম জুয়া ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব সে পর্যন্ত আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার

Strategy sustained The best profession is a profession of a person who invites people to Allah subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main should be to spread the message to Allah subhanahu To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekun career guidance. কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বেলাল মাদানি তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আহকাম এর মাধ্যমে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার সাদর আমন্ত্রণ জন্য দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় কাল সন্ধ্যা ছটায় বা সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হোস মানতোস দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সামনে হালাল হারাম হালাল রুজি ইত্যাদি প্রসঙ্গে নিয়ে ফিরে আছি আমি এখন শেখ আপনি রাজাকবেনকে জানতে চাইবো যে ওয়ান তাস্তাকসাম বিল আসলাম এটার দ্বারা কি বিষয়টার বিস্তৃতি কতটুকু তাস্তাকসাম বিল আসলাম সর নিক্ষেপ করে গোস্ত বন্টন করা একটা জাহেলি যুগের একটা কর্ম এটা একটা জুয়া সেটা হলো এই সেই কালে কোনো খড়ির গায়ে লেখা ছিল দশ ভাগ কোনো কোনো খড়ির গায়ে লেখা ছিল তিন ভাগ কাঠের গায়ে আর কাঠের গায়ে কাঠ কোনো কোনো একটা কাঠের খড়ির গায়ে লেখা ছিল কোনো কোনোটা লেখা না তো এই খড়িগুলোকে ব্যক্তির নামে নির্ধারণ করা হতো যে ভাগের পাবে ভাগের ভাগের পাবে পাবে গোস্ত বন্টন করার পরে ভাগে নিক্ষেপ করা হতো ভাগের উপরে নিক্ষেপ করা হতো এখন যার নামে খড়িটা আসলো ওর নামে যদি ওই খড়ির গায়ে লেখা থাকে পাঁচ তাহলে ওই গোস্তের ওই পাঁচ ভাগের পাঁচটা ভাগ পেয়ে নেবে যদি কোনো খড়ির গায়ে লেখা থাকে দশ তাহলে ওরা ওই ওই ব্যক্তি ওই দশ দশ ভাগ পেয়ে নেবে এটা একটা এক ধরনের জুয়া ঠিক এরকমই একটা বিষয় ছিল তাদের ভাগ্য নির্ধারণেও এই কাঠের মাধ্যমে খড়ির মাধ্যমে হবল মূর্তির পাশে তাদের একটা পাত্র রাখা ছিল সেই পাত্রের গায়ে সে পাত্রের মধ্যে তিনটা খড়ি থাকতো একটা খড়ি একটা কাঠের গায়ে লিখা ছিল ইফাল কর আর একটা কাঠের গায়ে লেখা ছিল লাতা ফাল করোনা আর একটা কাঠের গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তারা যখন কোনো কাজের সিদ্ধান্ত নিত তখন ওই পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে ওই খড়ি বের করত। যদি ওই খড়িটা বের হতো যাতে লেখা আছে এই ফাল করো তখন তারা বুঝে নিত যে আমাদের এই হবল মূর্তি আমাদেরকে কাজ করার

সোহেল বুখারিতে বিবরণ আছে যে ওরা শুধু এই পর্যন্ত করে খান্ত ছিল না ইব্রাহিম আলাহ সালাতাম এবং ইসমাইল আলাহ সালাতাম এই দুই নবীর মূর্তি বানিয়ে তার হাতে ওই কাঠিটা দিয়ে রেখেছে আল্লাহ নবী মক্কা বিজয়ের সময় বললেন আল্লাহ ধ্বংস করুক সর্বনাশ করুক তারা জানতো যে ইব্রাহিম আলাহ সালাতাম এবং ইসমাইল আলাহ সালাতাম কোনদিন জুয়াও খেলার নেই জুয়ার কাঠিটা ভাগ থাকবো তারপরেও তারা

আল্লাহাক বলছেন ইন্নাম আল খামরু আল মাই সিরু আনসাব আল আদলাম খামর মানে তো মাই উ খামের অকুল মানুষের আকলকে যেটা ঢেকে দেয় ওটা হলো খামর খামর মানে মাদক জাতীয় আছে মাইসের হলো জুয়া ওয়াল আনসাব আনসাব হলো মূর্তি বা থান ওয়াল আজলাম আজলাম হলো এই লটারির কাঠি যে ধরনের লটারি এখন যে ধরনের লটারি হোক লটারি শুধু একটা ক্ষেত্রে বৈধ আছে সেটা হলো যে

বলছেন আমাদের দেশে লটারি অনেক ধরনের আছে যেমন এখন মূলত যদি বলা যায় আমরা জুয়া জুয়া বলি জি জি এক ধরনের লটারি চালু আছে দেখা যাচ্ছে যে বলে থাকে যে যদি পেয়ে যান তাহলে চল্লিশ লক্ষ টাকা ইত্যাদি এক ধরনের একটা যদি লাগিয়ে যায় জি 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 এ ধরনের লটারি তো চালু আছে আর একটা জুয়ার প্রকারের অন্তর্ভুক্ত বর্তমানে চলছে এক ধরনের তারা খেলে থাকে এটা জুয়ার মধ্যে স্পষ্ট হলে ভালো হবে যে প্রত্যেক যেই খেলাতে অর্থের হারজিত রয়েছে সেটাই হচ্ছে জুয়া প্রত্যেক যে খেলাতে অর্থের নেই সেই খেলাটা যদি শরীর হয়। তখন বৈধ প্রত্যেক অর্থের হার জিত রয়েছে সেটাই মূলত জুয়া এই জুয়ার উপরেই রাসুল সাল্লাম কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে জুয়ার বিভিন্ন ধরন হতে পারে এখন এক ধরনের আছে দশ বছর পরে আরেক ধরনের হতে পারে ছয় মাস পরে আরেক ধরনের হতে পারে আর এক এক দেশে এক এক ধরনের পারে আমরা জুয়া বলতে এইভাবে বুঝে নিব যে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া এই সমস্ত পথে যত উপার্জিত উপার্জিত হারাম হবে যে সমস্ত জিনিস হারাম করেছেন তার ভিতরে একটা প্রধান খামর ওয়াইন যে হারাম করেছেন আর তার পাশাপাশি বলছেন জুয়া আমরা দেখছি লক্ষ্য করে সারা পৃথিবীতে এই মাদক দ্রব্য আল্লাহর হারাম করা এই জিনিস এটাই সারা পৃথিবীতে এখন আছে সমাজ কল্যাণমূলক যে সকল জুয়া আছে যে আমেরিকাতে ক্যাসিনো আমেরিকাতে দেখ ক্যাসিনো বিরাট বিরাট বিল্ডিং তৈরি করে তার ভিতরে বিলিয়ন বিলিয়ন ডলারের এই ক্যাসিনো চলছে যেখানে মানুষ জুয়া মানে হচ্ছে যেটা মালানা সাহেব বলেছেন যে সবাই চায় যে আমি কিছু পাবো পাওয়ার জন্য অংশ নেয় কিন্তু দেখা যায় সে পায় না সে হারায় এরকম চল্লিশ লক্ষ টাকার লোভ দেখে আমাদের দেশে দশ টাকা করে আপনারা একটা টিকিট খরিদ করুন তো চল্লিশ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন দেখা যায় কে পেয়েছে তার কোনোদিন পাওয়া যায় না কিন্তু চল্লিশ লক্ষ কয়েক চল্লিশ লক্ষ টাকা মানুষ থেকে তারা নিয়ে নিচ্ছে তারা যা সমাজ কল্যাণ মূলক আপনারা দেন লক্ষ লক্ষ টাকা ড্র করলে টিভি পাবেন ফ্রিজ পাবেন এত লক্ষ টাকা আটটা দশটা পুরস্কার তার সাথে হলো কে যা বাঁচবে জন্য দেওয়া হবে তার বৃদ্ধের জন্য দেওয়া হবে

সেটাকে পর্ষাকে জাজ করার চেষ্টা করছে কিন্তু যে কোনো অর্থ উপার্জনের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেখানে ধোকাবাজি না থাকে আল্লাহ রসুল বলছেন মান গাসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি আমাদের সঙ্গে ধোকাবাজি করবে সে আমার অন্তর্ভুক্ত নয় এই হাদিসটি প্রত্যেক মহাদেশ কেদাউল বুয়ের মধ্যে নিয়ে এবং ওই ধোকাবাজি জনক সাহাবি বিক্রি করার জন্য কিছু জিনিস নিয়ে গেছিল উপরে দেখলো ভালো নিচে দেখলো ভেজা জিনিস

সেগুলো সুবিধা নয় সেগুলো কল্যাণ নয় সেগুলো সবই হারাম সম্মিলিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনায় ছিলাম আশা করি আমরা হালালের মধ্যে থাকব হারাম থেকে দূরে থাকব এই আশা রেখে আমরা আজকের মতো আপনাদের কাছে বিদায় চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন আল্লাহর ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহর উপহার আল্লাহ বলছেন আমার রহমত আমার রাগকে পার করে গেছে দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা কাল রাত সাড়ে দশটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্রেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে খ্রিস্টান ধর্ম কেবল কোন যুদ্ধ হয়েছিল সাল থেকে চুরাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন দরবারে ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাজ